জবাব দিতে হইবে আমার পিরানে পীর দস্তগির মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি বরতি জিলানে রে জিলানে পালন করে শোনেন ধৈর্য ধরে জবাব দিব Thank you.
কি কন? ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার প্রতিপক্ষ আপনি একটু খেয়াল করে শুনবেন অবশ্যই। আর একটা কথা বলছে, যা ভাবছিলাম তা না, মনে মনে কই আল্লাহ রে কি জানি হয়ে যাই বুয়া। ওই আবা 20 বছর আগে গান গাইছে, আসলে 20 বছর আগে গান গাইছে, সেটা ঠিক মতো রাখছে। আমি ওই লোক কইতাম যে 6 বছর আগে গান গাইছি, তো 20 বছর আগে গান গাইছে এই শিল্পী। কিন্তু আপনার আবার মনে মনে দু একজনে জবাব দিচ্ছেন তা না, যে শব্দ মনে হয়ে জন্ম নিছে তা না, আসলে এটা অনেক বড় শিল্পী, অনেক বড় শিল্পী। আমার লোক 20 বছর আগে যে গান গাইছে, বাংলাদেশে এর সাথে যত গান হয়েছে আর কোনো মহিলার সাথে এত গাপি হয়নি। এই যে কোলাটা দেখতেছেন, এটাই ওর মায়ের বুকের দুধ খায়। তোর বাপেরই জন্ম নেই শুধু। যাই হোক, এই পর্যন্ত কথা রইল, বেশি বলবো না। কই এত বড় টান দেন আপনি? ব্যাপার কি, বয়স হয়ে গেছে? আরে আমি তো টান দিই না। ওই ছাগলের হলো 3 বাচ্চা, 2 বাচ্চায় দুধ খায় আর নাচছে, বানর দুইটা দুধ খায় আর নাচছে, আর একটা দেখে দেখে খান পারে। টান দিই না, আপনাকে টান দেওয়া দেখে আমি একটু চেষ্টা করতেছি।